তো হচ্ছে পরিবারের ভরণ পোষণের ফজিলত। প্রত্যেকের পরিবার আছে, পরিবারের ভরণ পোষণ প্রত্যেকে দিয়ে থাকেন, এর কোরআন সুন্নার আলোকে বড় ফজিলত রয়েছে, উপকারিতা রয়েছে ইহকাল পরকালে, ফায়দা রয়েছে, কিন্তু অধিকাংশ মুসলিমরাই জানে না। অমুসলিমও অধিকাংশই পরিবারে দায় দায়িত্ব বহন করে থাকে, কিন্তু সেটা মানবতার খাতিরে অথবা মায়া মমতার খাতিরে, ভালোবাসার খাতিরে, তাই না? অধিকাংশ মুসলিমদের অবস্থার ভিন্ন নয়। আর একটা দিক আছে সামাজিকতার খাতিরে, সমাজে কি বলবে, সমাজে সবাই কর আমি করি দেখা দেখি, তাহলে বিভিন্ন গরজ হয়ে গেল। পরিবারের ভরণ পোষণ সবাই চালিয়ে থাকে, কিন্তু অধিকাংশ লোকের নিয়তে সততা নেই, এখলাস নেই, যার ফলে তার কোনো ফজিলত, মহত্ব, ফায়দা, উপকারিতা পাই না ইহকাল পরকালে, আল্লাহর কাছ থেকে কিছু পাই না। কিন্তু একজন মুসলিম হিসাবে সত্যিকার যদি মুসলিম হন, যে মুসলিম দিন সম্পর্কে সঠিক এলম জ্ঞান অর্জন করে এবং সঠিক সহি জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহি আমল করে এবং সহি আমলের দিকে অন্যদেরকে আহ্বান করে, এটা হচ্ছে খাঁটি মুসলিমের পরিচয়। খাঁটি মুসলিমকে যে সঠিক এলেম হাসিল করে, উপকারী এলেম হাসিল করে কোরআন সুন্নার, আর তারপরে নিজে আমল করে অন্যদেরকে সেদিকে ডাকে, তাদের মধ্যে ইখলাস আছে, কারণ এলিম আছে, জ্ঞান আছে দিন সম্পর্কে, যে আমি আমার ঠিক আছে আমার পেটের ব্যবস্থা করব, আমার পোশাকের ব্যবস্থা করব, কিন্তু আমার পরিবারের খরচ কেন বহন করব? সামাজিকতায় নয়, সমাজ সবাই করছে আমাকে করতে হবে না, অথবা মানবতার খাতিরও নয়, অথবা আর কি বললাম, হ্যাঁ না আরও একটা কথা বলেছি, সমাজ করছে মানবতার খাতিরে, মায়া মমতায়, ভালোবাসায়, স্ত্রীর ভালোবাসা আছে, ছেলে মেয়েকে কে ভালোবাসে না, ভালোবাসার খাতিরে, ভালোবাসা আল্লাহ না দিলে এত কষ্ট করে আপনারা মেহনত করতেন না, রুজি রোজগার করে খাওয়াইতেন না হয়তো, অমুসলিম যে খাওয়াচ্ছে ছেলে মেয়েকে, বিদিন মুসলমানরা ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, স্ত্রী খাওয়াচ্ছে, তো ভালোবাসার খাতিরে, মায়ার খাতিরে, তাই না? নিজে না খেয়ে থাকবে কিন্তু ছেলে মেয়েকে খাওয়াবে কিসের খাতিরে? মায়া, মায়া, নিজের জানের চাইতে বেশি ওদের উপর মায়া। তো এগুলি হচ্ছে পার্থিব গরজ, পার্থিব নিয়ত, উদ্দেশ্য। যদি পার্থিব দুনিয়ার নিয়ত থাকে তাহলে আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না, সেটা ইখলাসবিহীন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। কিন্তু আমি আপনি একজন মুসলিম হিসাবে যে মুসলিমের কাছে দিনের জ্ঞান আছে, আমল করার চেষ্টা করে, সে নিয়তটাকে ঠিক করে। আমি যে নিজে খাচ্ছি কিসের জন্য? সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করার জন্য, ওতেও নেকি পাচ্ছেন আপনি। নিজে যে ঘুমাচ্ছেন, ঘুমটা যদি আমার টাইমে টাইমে ঠিকভাবে হয়ে যায়, আমি সুস্থ থেকে আল্লাহ ইবাদতবন্দি করব, আমার দায়ী দায়িত্বগুলি পালন করব, আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়েকে খাওয়াচ্ছি আল্লাহর ভয়ে, আল্লাহ ফরজ করেছেন সেই জন্য, এবং আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে এর উত্তম বিনিময় পাবো, বদলা পাবো সেই জন্য। না যদি আমি এই দায়িত্ব বহন করি, ভরণ পোষণের দায়িত্ব পালন না করি, তা আল্লাহর কাছে আমি অপরাধী সাব্যস্ত হব, জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি পাবেন ফজিলত, ফজিলত। তো আজকে পরিবারের ভরণ পোষণের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা বাকার আয়াত নম্বর 233 লম্বা আয়াত আছে, তার ছোট্ট একটা অংশের সম্পর্ক রয়েছে এই পরিবারের ভরণ পোষণের সাথে। আল্লাহ বলছেন, ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তার আগে আয়াতের শুরু থেকে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন,
মায়েরা ইউরদেন আউলা দাহন না ছেলে মেয়ে সন্তান সন্ততিকে দুধ পান করাবে, স্তন্যদান করবে পূর্ণ দুই বছর। ছেলে মেয়েদের শিশুদের হক হচ্ছে দুই বছর দুধ পান করা, এটা ন্যায্য অধিকার, তাতে জবরদস্তি কম করার অধিকার নেই। তারপরে দুই বছর পর ইচ্ছে না খাওয়াইলে কোনো গুনাহ নেই, আর খাওয়াইলে কোনো গুনাহ নেই। যারা আমাদের দেশে এক শ্রেণীর মুফতি ফতোয়া দিয়েছে দুই বছর পরে ছেলে মেয়েকে হ্যাঁ শিশুকে দুধ পান করানো হারাম, তারা জাহিল, দিন বুঝে না। জি, তো অধিকার হচ্ছে দুই বছর। এখানে মায়েদের কথা আলোচনা হচ্ছে শুরুতে, তাই না? আলোচনা ওয়ালাল মাউলুদ লাহু, আর যে সন্তানের অধিকারী শরীয়তের দৃষ্টিতে কোরআনে বা হাদিসের আলোকে, বাপ না মা? হ্যাঁ বাপ। জি বাপ, জি বাপের ছেলে মেয়ে। এই জন্য মুসলিমদের ছেলে মেয়ে কার সাথে সম্পৃক্ত হয়? বাপের সাথে। অমুকের ছেলে অমুক, তাই না? আবদুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ, তাই না? আবদুল্লাহ বিন ওমার, ওমারের ছেলে আবদুল্লাহ, তাই না? ওমার বিন খাত্তাব, খাত্তাবের ছেলে ওমার, ওমারের মায়ের নাম বলা হয়নি, তাই না? কিন্তু পশ্চিমা দেশে যে অধিকাংশ লোকের বাপের খোঁজ থাকে না, কারণ জেনা ব্যবচার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যারও সন্তানের সংখ্যা বেশি, যার যখন বাপেরই হদিস নেই যে কে বাপ, তখন কার সাথে সম্পৃক্ত করে তারা? মায়ের সাথে। আসল পরিচয় হচ্ছে মায়ের তাদের। জি, তো ওয়ালাদ ওয়ালাল মাউলুদ লাহু, যে সন্তানের অধিকারী বাপ পিতা, তার ওপর দায়িত্ব হচ্ছে, ফরজ হচ্ছে, রিজক হন না অকিসওয়াত হন না, স্ত্রীদেরকে তাদের রিজিক দেওয়া, খাবারের ব্যবস্থা দেওয়া, পানীয় দেওয়া। জি, অকিসওয়াত হন না, তাদের কি দেওয়া? তাদের পোশাক দেওয়া, ভরণ এবং পোষণ, তাদের পোশাক এবং তাদের পোশাক দেওয়া, পোশাক আর খাবার দেওয়া, আরও যেসব প্রয়োজন, মানুষের প্রাকৃতিক যেসব প্রয়োজন রয়েছে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সেগুলি দেওয়া। বিল মারুফ, কতটা দিতে হবে? যদি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হয় বলছে বেশি লাগবে, ধরেন আপনারা প্রবাসে আছেন, আপনারা কিন্তু সবাই টাকা পাঠাচ্ছেন মাসে মাসে, আপনার স্ত্রী বলছে যে মাসে আমাকে 20,000 টাকা পাঠাইতে হবে শুধু আমার জন্য, আর আপনি বলছেন যে আমার গ্রামের অধিকাংশ মহিলা 10,000 টাকা হয়, তোমার 20,000 কেন লাগবে? 2,000 টাকার ঝগড়া না, যে 18,000 20,000 যে একটা সমঝোতে চলে আসুন, 10,000 20,000 30,000 চাইছে, আরও বেশি চাইছে, তাহলে দিতে হবে, যা চাইবে তাই দিতে হবে। আল্লাহ বলছে বিল মারুফ, এ একটা কথাতে সমাধান দেওয়া হয়েছে প্রচলিত নীতি অনুযায়ী, যে প্রচলনটা আপনার গ্রামে আছে, আপনার মতো পরিবার, আপনার মতো আর্থিক দিক থেকে যারা আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার দেশে। সৌদি আরবের সাথে মেলাইলে হবে না, কারণ সৌদি আরবের জীবনযাপনের মান আলাদা, খাওয়া খরচ আলাদা, তাদের খাবার দাবার আলাদা, তাই না? সৌদি আরবের সর্বনিম্ন আমাদের দেশের ডাল ভাত সমান সৌদি আরবের কি? হ্যাঁ, আমাদের দেশের ডাল ভাত যদি কেউ খায় তো সৌদি আরবে, সৌদি আরবরা কি খাবে? চিকেন, মুরগি, কমপক্ষে মুরগি লাগবে, আর আমাদের সে মুরগি মানে অনেকটা ভালো হয়ে গেল। ডাল ভাতের সাথে যদি সবজি হয়, তারপরে ডিম, তারপরে হ্যাঁ চিকেন হয়তো, তারপরে মাছ, তারপরে খাসি, গরু ইত্যাদি, তাই না? জি হ্যাঁ, বিল মারুফ, সচরাচর যেটা আছে সেখানে সেই অনুযায়ী, তার বেশি নয়, তার বেশি আপনার ফরজ নেই। কিন্তু আপনার গ্রামে যারা আপনার মতো আর্থিক অবস্থায় আছে তাদেরকে ফলো করে, তাদের মতো দিতে হবে, আপনার চাইতে গরিবের মতো, একেবারে গরিবের ঘরে যা খাবার দেওয়া হয় সেটা দিচ্ছেন, অথচ আপনি ইনকাম করছেন, এটা চলবে না। কথা লম্বা করছেন না, কারণ আমাদের সময় কম আর কথা অনেক বেশি রয়েছে, বেশি সময় আমরা আলোচনা করব না, বললাম যে প্রশ্ন উত্তর করব।
এই আয়াত প্রমাণ করে যে কি করতে হবে, পরিবারের যিনি অভিভাবক তিনি হচ্ছেন পুরুষ, স্ত্রীর খরচ দিতে হবে আর ছেলে মেয়েদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের আয়াত নম্বর 38 বলছে, ফাতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন, আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে, শুধু আত্মীয় না, নিকট আত্মীয়দেরকে তাদের হক দাও এবং মিসকিন দরিদ্রকে দাও, ওয়াবনাস সাবিল, যারা মুসাফির বাইরে থেকে এসেছে তাদের খাবার দাবার খরচ কিছুই নেই, টাকা পয়সা নেই, আর দেশ থেকে নিয়েও আসতে পারবেন। আজকাল তো নিয়ে আসার ব্যবস্থা হয়েছে, একসময় তো কিছু ছিল না, তখন ফরজ ছিল। জালিকা খায়রুল্লাহ ইরুদান ওয়াজহাল্লাহ, যারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের জন্য এটি হচ্ছে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। ওলাই কামল মুফলেহুন, এরাই যারা নিকট আত্মীয়দেরকে তাদের হক অধিকার দেয় এবং দরিদ্রদেরকে, আরও যারা যাদের প্রয়োজন রয়েছে, আর্থিক অভাব রয়েছে তাদেরকে, এরাই হচ্ছে সফল কাম, এরা হচ্ছে সাকসেস। সবচেয়ে নিকট আত্মীয় কে? একটা পরিবারের সদস্য, বাপ মা বার্ধক্য চলে গেলে, স্ত্রী ছেলে মেয়ে, আপনার ওপর যে ফরজে আইন যেটা, সেটা আপনার স্ত্রী ছেলে মেয়ে, আপনার ভাইয়ের ফরজ নয়, আপনার বাপের ফরজ নয়, যে আপনার স্ত্রী শ্বশুরের কাছে খরচ চাইবে, শাশুড়ির কাছে খরচ চাইবে, যেমন একসঙ্গে জাহেলরা করে, বাপের কাছে টাকা পড়ায় বলে আর স্ত্রীকে বলে যে আমার বাপের কাছে নেবে, আপনার বাপের কাছে কেন নেবে, জাহেল মূর্খ এরা সমাজের। আপনার ওপর ফরজ করে, ফরজে আইন আপনার ওপর ফরজ, একবার আপনার ছেলে মেয়েদেরও, দাদার কাছে চাইবে না, দাদির কাছে চাইবে না, আপনার ফরজ। বাকি বাপ মায়ের ক্ষেত্রে যদি ভাইয়েরা কেউ না করে আর অসচ্ছল অভাব আছে, তখন আপনার ফরজ আইন হবে, কিন্তু সবাই করছে, একটু একটু করে সবাই করছে, তাহলে ফরজে কিফায়া। যদি বলে এক ভাই বলছে আমি সামলে নিলাম, তো দেওয়ার দরকার নেই, ফরজে কিফায়া আদায় হয়ে গেলে গুনাহগার হবেন না, যদিও মাঝে মাঝে আপনি চেষ্টা করবেন, কিন্তু হয়তো আর্থিক অভাব আছে। সবচেয়ে নিকট আত্মীয় তাহলে স্ত্রী ছেলে মেয়ে, তাদের হক আদায় করো। তাদের হক হচ্ছে ভরণ পোষণ দেওয়া। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি একটি অধ্যায় কায়েম করেছেন সহিহ মুসলিম, আর অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন, তার কয়েকটি হাদিস এখানে পেশ করব। তিনি বলছেন, বাব ও ফজলি নাফাকাতে ওয়া সাদাকাতে আলাল আকরাবিন, এই অধ্যায় হচ্ছে ভরণ পোষণ দেওয়া বা খরচ করা এবং সাদকা করা নিকট আত্মীয়দের ওপর, ওয়াজ্জাউজ স্বামীর ওপর, ওয়াল আওলাদ ছেলে মেয়েদের ওপর। স্বামী স্ত্রী সচ্ছল, অনেক সময় স্ত্রীর বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা পেয়েছে, জমি জায়গা পেয়েছে, স্বামী গরিব, তাহলে স্বামীর উপর খরচ করবে তখন, কারণ সে সচ্ছল। ওয়াল আওলাদ, কিন্তু সেটা ফরজ নয়, সাদাকা, সেটা তখন স্বামীর ওপর সাদাকা, ওটা ফরজ নয়, কিন্তু ভরণ পোষণ দেওয়া আবার স্বামীর ফরজ নয়। ছেলে মেয়েদের ওপর খরচ ওয়াল ওয়ালে দেন পিতা মাতার, ওয়াল ওখানে মুশরেকিন, যদিও বাপ মা মুশরেক হোক না কেন, বাপ মা যদি কাফের মুশরেকও হয়, নাস্তিক হয়, বেদিন হয়, মাজার পূজারি হয়, তবু খেতে দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে। এই অধ্যায় কায়েম করার পরে তিনি হাদিস নিয়েছেন, বেশ কিছু হাদিস, তার কয়েকটি হাদিস আজকে শোনাবো। সহিহ মুসলিমের 1669 নম্বর হাদিস, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল মুসলিমা, নিশ্চয় মুসলিম, এজা আনফাকা আলা আহলেহি, নিজের পরিবার ওপরে যখন খরচ করে, পরিবার, একটা পরিবার বলতে কী বোঝায়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা হচ্ছে পরিবার, কিন্তু সারা পৃথিবীতে এটি সংজ্ঞা, তার সাথে বাপ মা সাথে থাকলে তারাও পরিবার সদস্য, ভাই বোন সাথে আছে তারাও পরিবার সদস্য, সাথে আছে আর তারা আয় উপার্জনের যোগ্য হয়নি, তারা পরিবার সদস্য, কিন্তু তারা পড়ে, কখনো কখনো তাদেরটাও ফরজ, আপনার আব্বা চালাতে পারছে না, তখন ফরজ। এজা আনফাকা আলা আহলে, নিজের পরিবারের পর, স্ত্রী ছেলেমেয়ের পর যদি খরচ করে, নাফাকাতান ওয়াহা ইয়াহাদাসে বোয়া, নেকির আশায়, তাহলে কী করতে হবে, এহতিসাব, এটা ভুলবেন না, রমজানের সিয়াম পালনের ক্ষেত্রে, রমজানের তারাই পড়ার ক্ষেত্রে, লাইলাতুল কাদার রাত্রি যাপনের ক্ষেত্রেও এই কথাটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাবান, নেকির আশায়, যদি কেউ তারাই পড়ে নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায়, কেউ যদি কদরের রাতে জাগে ঈমানের সাথে নেকির আশায়, নেকির আশায় হইতে হবে প্রতিটি কাজে, নেকির আশায়, আমি ঘুমাচ্ছি নেকির আশায়,
যখন তাহাতে একবার ঘুমিয়ে যাবো, আমার ঘুমটা পুরো করে নেবো, আমি ফজরে আরামসে উঠবো, তাহাজ্জুদে উঠবো। রাত যদি একটা দেড়টা ঘুমাই তো কী করে তাহাজ্জুদে উঠবো, কী করে ফজরে উঠবো, মুশকিল হয়ে যাবে নাকি? এতে সাহাব নাকি না সাহ? দুপুরবেলা একটু শুয়ে নিচ্ছি, একটু সময় পাচ্ছি, এই সৎ নিয়ত নিয়ে এহতেসাব নেকির আশাই, যে যাতে করে ডিউটিতে গিয়ে আমার জন্য কষ্টকর না হয় আর ঠিকভাবে কাজ করতে পারছি না, কোন রকম করে টাইম পাস, বাস্তব সত্য। কিন্তু মাঝখানে একটু রেস্ট করে নিলে বা ঘুমটা যদি রাতে পুরো হয়ে যায় তাহলে আপনি সারাদিন কাজটা ভালো করতে পারবেন। বলছেন যে নিজের পরিবারটা যদি খরচ করে, ওয়া ইহতাসে বহা নেকির আশাই কানাত লাহু সাদাকা, তার জন্য সাদাকার সব হবে, স্ত্রীকে খাওয়িয়ে সাদাকা, ছেলে মেয়েকে খাওয়িয়ে সাদাকা, অথচ ফরজ আদায় করছেন, বাপ মাকে দিয়ে সাদাকা, সাদাকার নেকি পাচ্ছেন, এটা দান সাদাকা নয়, ওই সাদাকা নয়, যাকাত সাদাকা, যেটা আমাদের দেশের লোকেরা খেতে চায় না, কাউকে যদি বলেন আপনাকে সাদাকা দিচ্ছি, কেউ খেতে চাইবে না, এটা বাঙালিদের রোগ, তাই না? যাকাত খাওয়ার হকদারও যদি হয়তো যাকাত খাবো, আমি এত ছোট হয়ে গেছি, আমি একজন কে যাকাত দিয়েছি, আমার গ্রামের বুড়ো মানুষ, বেচারা গরিব মানুষ, যাকাতটা নেওয়ার পরে ঝরঝর করে চোখ দিয়ে তার পানি পড়ছে, তাই অবাক হইলাম, আমাদের বংশের দূরের চাচা, চাচা আপনি কাঁদতে লাগলেন কেন? ঝরঝর করে কেঁদে চোখটা মুছে বলছে, বাবা আমি এত অসহায় হয়ে গেছি যা আছে, আমাকে যাকাত খেতে হচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আরবদের যাকাত দেন, হ্যাঁ, ও জানে যে আমি গরিব, যাকাত আমার জন্য হালাল, আর যে গরিব নয় তারপরও যাকাত খাচ্ছে, যাকাত হক দেন, সে জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাবিরা গুনাহ করছে, হারাম তার রুজি। তাহলে হাদিস পেয়ে গেলেন যে পরিবারের খরচ করা কি সাদাকা, শুধু সাদাকা না, উত্তম সাদাকার হাদিস শোনে আপনাদেরকে। জি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে গেছিলেন, বড় বড় অবস্থা, আর বাঁচবেন না এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অসুস্থ হয়েছিলেন সফরে গিয়ে, হিজরত করে আসার পরে দেখতে গেলেন, কাঁদতে শুরু করলেন, কাঁদছো কেন? এই জন্য কাঁদছি যে আমি হিজরত করেছি, হিজরতের অনেক সব ছিল, হিজরত করলে, মদিনা হিজরত করলে অতীতের গোনা মাফ হয়ে যাচ্ছে, এই হাদিস আছে, আর আমি আজকে মক্কা যদি মরে যাই তো আমার হিজরতটা তো ক্যান্সেল হয়ে যাবে, তা আমি তো গুনাহগার হয়ে যাবো, হিজরত ফরজ, মক্কা বিজয়ের আগে হিজরত ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ হাসফে সাদ, আল্লাহ সাদকে তুমি সুস্থ করে দাও, শেফা দাও, আল্লাহ হাসফে সাদান, তিনবার করে দোয়া করলেন, এটি সুন্নতি দোয়া শিখেন এর সাথে। কোনো ব্যক্তি অসুস্থ আছে কি বলবেন নিজের ভাষাতে? আল্লাহ তাকে তুমি শেফা দান করো, শেফা মানে আরোগ্য দান করো, শেফা মানে হচ্ছে আরোগ্য দান করো, রোগ মুক্ত করো, আল্লাহ মাসফে সাদান, আল্লাহ মাসফে সাদান, আল্লাহ মাসফে ফোলান, আল্লাহ মুখকে শেফা দান করো। জি, সাদ বিন আবি ওয়াক্কাস ভাবছেন যে আমি তো মারাই যাব, আর শুধু মেয়ে আছে, কন্যা সন্তান আছে, ছেলে নেই। বললেন যে ইন্দালি মালান কাছে, ইয়া রাসূল আল্লাহ, আমার অনেক ধন সম্পদ আছে, অনেক জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, ওয়াই ইন্নামা ইয়ারেসুনি ইবনাতি, আমার একটা মেয়ে শুধু ওয়ারেস, তো অর্ধেক, আর বাকি অর্ধেক কী করবো? আফা ওসিবি মালিক করলে, কিন্তু তার মাসলা জানা ছিল না। বলছেন যে তাহলে সমস্ত মাল মেয়ের জন্য রেখে কি করে, মেয়ে তো পরের ঘরে চলে যাবে, ওর স্বামী খরচ খরচা দেবে ওকে, আর কি রাখবো, কি সবটাই দান করে দিই, ওসিয়ত করে দিই, সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় ওসিয়ত করে দিই। কালাল্লা বিশ্বল সাইন, হ্যাঁ, দুই তৃতীয় অংশ, তিন ভাগের দুই ভাগ, কালাল্লা না, ফান্নিস অর্ধেক ওসিয়ত করে, বলছে লা ওইটাও চলবে না, ফাসলোস তিন ভাগের এক ভাগ ওসিয়ত করি, দুই ভাগ থাকলো, ফাসলোস তিন ভাগের এক ভাগ করতে পারো, কিন্তু অসলোস ও কাছে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করে যাবা, এইটাই অনেক বেশি, এটা অনেক বেশি। তারপরে শুনব, ইন্না সাদাকা তাকা মালিকা সাদাকা, তোমার ধন সম্পদ থেকে যা সাদকা করলে সেটা সাদাকা, যাকেই দাও না কেন সাদাকা, ওয়া ইন্না নাফাকা তাকা আলা আয়ালিকা সাদাকা, আর তোমার পরিবার স্ত্রী ছেলে মেয়ের জন্য যা কিছু খরচ করছো, ভরণ পোষণ দিচ্ছ, তাও সাদাকা, তাহলে প্রতিদিন আমার সাদকা করছি, প্রতিদিন আমার সাদকার স্বভাব পাচ্ছি, কিন্তু এইটা ঠিক হইতে হবে, কোনটা? কলব, নিয়ত ঠিক হইতে হবে, নিয়ত কি? এহতিসাব, নেকির আশায় করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ ফরজ করেছেন আমার ওপর এই দায়িত্ব, সেই জন্য করছি।
ওয়াইন্না মাতা কল ইমরাতুকা মালিকা সাদাকা, তোমার ধন সম্পত্তি তোমার স্ত্রী যা কিছু খাচ্ছে পড়ছে তাও সাদাকা, আর স্ত্রী যা খাচ্ছে তাও সাদাকা, অথচ স্ত্রী সম্ভোগ করছেন, কত গরজ আপনার? জি, দুনিয়ার গরজ। এই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের 3079 নম্বর হাদিস। আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখো তোমার পরিবারের যা সদস্য রয়েছে, ছেলে মেয়ে ওয়ারিসিন ভাই বেরাদর, মেয়ে ছাড়া, শুধু মেয়ে নয়, এক মেয়ে থাকলে অর্ধেক নিল, দুই মেয়ে থাকলে দুই তৃতীয় অংশ নিল, বাকিটা তোমার ভাই বেরাদর আছে, ভাইয়ের আছে, ভাতিরা আছে, তাদেরকে যদি সচ্ছল রেখে যাও, মানে তাদের জন্য কিছু জমি জায়গা রেখে যাও, ধন সম্পদ রেখে যাও, এটি অনেক অনেক গুণে ভালো। ইনতাদা ওয়ারাসাতাক আগনিয়া খায়রুন মিন আনতাজারহুম আলাতান ইয়াতাকাফফুন নাস, তুমি তাদেরকে ফকির করে সবগুলি দান করে দিলে, আর তোমার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা সব দরিদ্র গরিব হয়ে থেকে গেল, এর চাইতে অনেক ভালো যে ছেলেমেয়েদেরকে একটু সচ্ছল রেখে যাও, তাদের জন্য কিছু বাঁচাও, সব দান করিও না, সব কিছু দান করে দিও না, সব কিছু ওসিয়ত করিও না। ওসিয়ত তিন ভাগের এক ভাগ ম্যাক্সিমাম করা যেতে পারে, কিন্তু দান খায়রাত সুস্থ অবস্থায় আপনি সবই করতে পারেন, যেন অবাকের সিদ্দিক করেছেন, আপনি আশা করছেন যে আলহামদুলিল্লাহ আমি কারোর কাছে ভিক্ষা করতে যাবো না, সব দান খায়রাত করে, প্রয়োজন আছে দান খায়রাত করে করে দিলাম, আল্লাহর উপর অধিক ভরসা আছে, ওই রকম ইমান যদি মজবুত থাকে, আমার ছেলেমেয়েরা ছেলেরাও চুরি ডাকাতি করতে যাবে না, গরিব হইল ভালো ঠিক আছে, কিন্তু যদি দেখেন যে না, যদি এইরকম হ্যাঁ সব কিছু দান করে দিত, আমার ছেলে হইতে পারে হ্যাঁ অভাবে স্বভাব নষ্ট হইতে পারে, কিছু রেখে যান। তারপরে বলেছেন ওয়ালান্তুন ফেকা নাফাকাতান তাবতাগি বেজা বেহা ওয়াজহাল্লা, যে কোনো খরচ খরচা করে, যে কোনো খরচ যদি তুমি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করো, ইল্লা ওজের তালিহা, তাহলে তোমাকে তার প্রতিদান নেকি দেওয়া হবে, যে কোনো খরচের ক্ষেত্রে, কিন্তু খরচটা হালাল হইতে হবে, হালাল খরচ, হাত্তা মাতাজ আলো ফি ফি ইমরাতিকা, এমনকি তোমার স্ত্রীর মুখে যে দানা দিচ্ছ, মানে তাকে খেতে দিচ্ছ, এই না যে মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়ানো, প্রয়োজনে খাওয়াইতে পারে কেউ বিনোদনের জন্য, কিন্তু কথা হচ্ছে যেখানে ওই যে আসল উদ্দেশ্য ওইটা না, আসল উদ্দেশ্য হচ্ছে যে তোমার স্ত্রীকে যা খাওয়াচ্ছ, ছেলেমেয়েকে যা খাওয়াচ্ছ, সব হচ্ছে সাদকা। সহিহ বুখারীর 5236 নম্বর হাদিস, নবী সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে 1337 নম্বর হাদিস, খাইরু সাদাকাতে মা কানা আন জাহরে গেনা, সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে যে তুমি তোমার অভাব দূর করার পরে দান করো, তোমার নিজেরই অভাব আছে, নিজেরই সংসার চলে না, দান করছে এরকম পরিমাণ, এটা হচ্ছে উত্তম, জায়েজ আছে, কিন্তু উত্তম সাদকা হচ্ছে যে নিজের সংসার মোটামুটি চালিয়ে তারপরে দান করো। তারপরে বলছেন কোত্থেকে শুরু করবেন, ওয়াবদা বেমান্তাউল, যার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর রয়েছে তার থেকে প্রথম শুরু করো, আগে স্ত্রী ছেলে মেয়ে, কারণ ওদের খরচ অন্য কেউ দেবে না, অন্য কারো ওপর ফরজ নাই, তোমার উপর ফরজ, আগে ওদেরটা করো তারপরে অন্যদের উপর খরচ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের শুনেন, সবচেয়ে উত্তম সাদাকা পরিবার খরচ খরচা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার একটা টাকা খরচ করলে আল্লাহর রাস্তায়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের দাওয়াতের জন্য, ইসলামের প্রচার প্রসারে, ও দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আর একটি দিনার খরচ করলে একটা গোলাম স্বাধীন করার জন্য, ও দিনারুন তাসাদ্দাকতা বিহা আলা মিসকিন, আর একটা দিনার আটটা টাকা খরচ করলে একটা গরিবের ওপর, গরিবকে দিলে, ও দিনারু আনফাকতাহু আলা আহলিক, আর একটা দিনার আর একটা টাকা খরচ করলে তোমার স্ত্রী ছেলেমেয়ের উপর, বিভিন্ন রকম খরচ করি না আমরা, কিছু সংসারে কিছু বাইরে এদিক সেদিক খরচ করলাম, কোনটা বেশি উত্তম? বলছেন আজামুহা আজরান, সবচেয়ে বড় নেকি কিসে? আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, যেটা তোমার পরিবার খরচ করলে, স্ত্রী ছেলেমেয়েদের জন্য যেটা খরচ করলে তাতে সবচাইতে বড় নেকি রয়েছে, সবচাইতে বেশি নেকি রয়েছে। 1661 নম্বর হাদিস সহিহ মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস দিয়ে আলোচনা শেষ করছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আফজালু দিনারিন, সবচাইতে উত্তম টাকা, দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, স্বর্ণের টাকাকে, ওই যুগে দুই রকম টাকা চলতো, এক চাঁদির টাকা আর একটা হচ্ছে স্বর্ণের টাকা, স্বর্ণের টাকা সীমিত আকারে চলতো, কারণ স্বর্ণ সবসময় দামি চাঁদি রূপার তুলনায়,
রূপার টাকা ব্যাপক হারে চলতো, রূপার টাকাকে দিরহাম বলা হইতো, রৌপ্য মুদ্রা, আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। আফজালু দিনারিন, সবচাইতে উৎকৃষ্ট স্বর্ণ মুদ্রা, ইউনফিকুহু রাজুলু, যেটা একজন পুরুষ একজন মানুষ খরচ করে থাকে, সেটা কি? দিনারুন ইউনফিকুহু আলা আয়ালিহি, ওই টাকাটি যেই টাকাটি নিজের স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করে, যেটা স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করে সেটা সবচাইতে উত্তম খরচ, সবচেয়ে উত্তম খরচ, উত্তম সাদাকা। ওয়াদিনারুন ইউনফিকুহু রাজুলু আলা দাব্বাতিহি, আর দ্বিতীয় টাকা যেটা নিজের গবাদি পশুর উপর খরচ করে, পশুর উপর, বিশেষ করে হাদিসের ফি সাবিলিল্লাহ, সেই পশু আল্লাহর রাস্তায় কাজে আসছে। সাহাবায়ে কেরামগণ উট রাখতেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, বদর ওহুদ খন্দক করার জন্য, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, ঠিক না? তারপরে ঘোড়া রাখতেন কিসের জন্য? শোয়ের জন্য। যেমন আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার বড় বড় পয়সাওয়ালারা ঘোড়া পুষে শুধু দেখাবার জন্য, দূর দূরান্ত থেকে লোকজন ঘোড়া দেখতে আসে, সবাই ঘোড়াটা দেখে আসে, বিদেশি ঘোড়া আছে অমুকের বাড়িতে, অমুক জমিদার বাড়িতে, না না না, এ তো গুণা আছে, এগুলোতে গুণা আছে, রিয়া লোক দেখানো। কিন্তু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ যদি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ নেকির, আল্লাহর রাস্তা মানে শুধু জিহাদ নয়, যদি তা সেটা দিয়ে যদি জনকল্যাণমূলক কাজ হয়, একটা গাড়ি রেখেছেন, গাড়ি আজকালকার যুগে বাহন, ও সওয়ারি উঁট আর ঘোড়া বাদ দেন, যেই গাড়ি দিয়ে আপনার মাঝে মাঝে আপনার পরিবার এদিক সিদ্ধে যাচ্ছে, কিন্তু সেটা দিয়ে দিনের কাজ বেশি করছেন, যে কোনো জায়গায় দিনের মাহফিল হলে চলে গেলেন, হ্যাঁ, তারপরে যে কোনো জায়গাতে দিনের কাজে প্রয়োজন দিয়ে দিলেন, একটা গরিবের হ্যাঁ রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় দিয়ে দিলেন, আপনি ফ্রি দিয়ে দিলেন, যা ফ্রি নিয়ে যান, হয়তো তেলটা নিলেন অথবা নিলেন না, যদি তেলটাও নেন তবুও তো অনেকটা বাঁচল, গরিব মানুষ, তাই না? তো এগুলি হচ্ছে নেকির জায়গা। বলছেন যেই ব্যক্তি খরচ করবে আলাদা বা তিনি নিজের বাহনের ওপর ফিসাবে আল্লাহর রাস্তায়, এগুলো আল্লাহর রাস্তায় গরিব দুঃখের সহযোগিতা করা, দিনের কাজে দাওয়াতি কাজে নিজের গাড়িকে ব্যবহার করা, এগুলো হচ্ছে আল্লাহর রাস্তায়। ও দিনার ইউনফিকু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ, সাথী সঙ্গীত উপর খরচ করে আল্লাহর রাস্তায়, যে সাথী সঙ্গীরা দিনের কাজে দিনই ভাই, দাওয়াতি কাজে সহযোগিতা করে, তাদের জন্য খরচ করা, কখনো পানির প্রয়োজন হয়েছে পানি খাইয়ে দিলেন, কখনো আর কিছু প্রয়োজন হয়েছে একটু নাস্তা করিয়ে দিলেন, কিসের খাতিরে? দিনের খাতিরে, হিসাবই আল্লাহর রাস্তায়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি দিয়ে শেষ করছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বললাম সেটাও সহিহ মুসলিমের 1660 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলছেন, কালা রাসূল রাসূলুল্লাহ বলেছেন, ইবদা বি নাফসিক, তুমি প্রথম নিজে থেকে শুরু করো, নিজে খাও, নিজে পড়ো, সর্বনিম্ন যতটা জরুরি কমপক্ষে, এই না যে বেশি করে খাবেন, মাছুলো দিলেন না হয় দিলেন, এইটা উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনার তো দুটো লুঙ্গি লাগবে, আর এক দুটো তো জুব্বা লাগবে, জুব্বার দেশে থাকলে, হ্যাঁ, যেখানে থাকেন দুটো জামাতও লাগবে, এইরকম বলছে। ইবদা বে নাফসে, তুমি নিজে থেকে শুরু করো, ফাতা সাদ্দা কালাইহা, নিজের ওপর প্রথম সাদকা করো, ওটাও সাদাকা, ফাইন ফাজালা সাইয়ুন ফালে আহলেকা, তারপরে যদি বাঁচে তখন তোমার আহলের জন্য, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য, তখন নিজে বিবস্ত রেহে উলঙ্গ হয়ে তো আর স্ত্রী ছেলেমেয়েকে পড়ান যাবে না, আপনার বাইরে যেতে হবে রোজে রোজগারের জন্য। জি, বাড়ির ভিতরে কে কী পড়ছে, ছিঁড়া ফাটা পড়ছে, সেটা লুকিয়ে রাখা যেতে পারে, যে বাড়িতেই আছে স্ত্রী, বাড়িতে আছে ছেলেমেয়ে, তাই না? তাহলে বাইরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, একটা কাপড়ের দরকার, যদি আজকাল ওই রকম গরিব কেউ নেই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সচ্ছল করেছেন, কিন্তু দিন ইমান এত দুর্বল হয়েছে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তো যে বিষয়টি আলোচনা করলাম সেখান থেকে যা বুঝতে পারলাম যে আমরা দুনিয়ার গরজে খরচ করে খবরদার দুনিয়ার গরজ রাখবো না, আমাদের গরজ হবে আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি। জি, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে খাওয়িয়ে পরিয়ে তাদের চিকিৎসা দিয়ে তাদের জন্য শ্রম দিয়ে মেহনত করে শারীরিক মানসিক যত রকমের তরবিয়ত প্রতিপালন সবগুলিতে নেকির আশা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের নেক আমল যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা ত্রুটিগুলি যেন মাফ করে দেন, এবং ছেলে মেয়ে পরিবারের ভালো ইসলামী তরবিয়ত